আসসালামু আলাইকুম মৎস্য ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু থাই পাঙ্কাশ মাছের পুরানি হাজির হয়েছি তো থাই পাঙ্কাশ মাছ সংগ্রহ করার ক্ষেত্রে এবং কি থাই পাঙ্কাশ মাছ চাষ করার ক্ষেত্রে আজকে আপনাদেরকে এমন কিছু টিপস দিব। যে আপনাকে পাঙ্কাশ মাছ চাষ করার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে হ্যাবিওয়ার্স পুকুরে পাঙ্কাশ মাছ চাষ করে অনেক চাষি ভাইরা এখন দিন দিন স্বাবলম্বী হচ্ছে পাঙ্কাশ মাছ হচ্ছে একটি লাভজনক পেশা মাছ চাষ করে অনেকে দরিদ্রতার হাত থেকে নিজেকে মুক্ত করছেন বর্তমান সময়ে মাছ চাষ করে সঠিক অবলম্বন না করায় এখন চাষি বেড়া দিন দিন লসের সম্মুখীন হ্যাভিওর্স তো পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে অর্থাৎ মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ভালো মানের পুকুর নিশ্চিত করতে হবে এবং সেই পুকুরের পরিচর্যা ভালোভাবে করে সঠিক পোনা ছাড়তে হবে হ্যাবিওর্স চাষের পুকুর অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে পুকুরে শুকানোর পর প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে যদি পুকুরের তলাদেশে কাদা থাকে তাহলে অবশ্যই কাদা অপসারণ করতে হবে বন্ধুরা বিদ্যুতের যে মাছের দেখতে পাচ্ছেন তো এগুলি সাইজ হচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি যেগুলি কেজিতে হবে এক হাজার থেকে পনেরোশো পিস তো এগুলি যদি আপনারা সরাসরি চাষি না দিয়ে একটু নার্সিং করে নেন অর্থাৎ এগুলি একটু ছোটো পুকুরে করে একটু বড় করে নেন অর্থাৎ যখন কেজিতে আসবে পঁচিশ থেকে তিরিশটা তখন আপনি আপনার কালচার পুকুরে স্থানান্তর করতে পারেন তো এগুলি কালচার পুকুরে স্থানান্তর করার জন্য শতক প্রতি দুইশো থেকে আড়াইশোটি মাছ মজুত করতে পারেন তো সেটা পুরোটা নির্ভর করবে আপনার পুকুরের অবস্থান এবং কি পুকুরের পরিবেশ কেমন তাছাড়া পানির গুণগত মান কেমন তাছাড়া অন্যান্য ব্যবস্থাপনার নিরূপণের উপর তো দর্শক বন্ধুরা তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন তো এগুলি চাষ করতে সময় লাগবে আপনার মিনিমাম সাত থেকে আট মাস কারণ এগুলি হচ্ছে একটু ছোটো সাজের পোনা অর্থাৎ দেড় থেকে দুই ইঞ্চি যদি আপনারা পঁচিশ থেকে তিরিশটা কেজিতে লাইনের পোনা নেন তাহলে সেগুলি চাষ করতে সময় লাগবে মাত্র তিন মাস তিন থেকে চার মাস তো সেটা পুরোটা নির্ভর করবে আপনার পর্যাপ্ত পরিমাণে খাবারের ওপর তো যদি আপনারা যদি এগুলি বাইফ্লকে চাষ করেন তাহলে প্রতি পাঁচ লিটারে এক পিস করে মাছ মজুত করতে পারে তো বন্ধুরা যে সকল ভাইরা থাই পাঙ্কাশ মাছের পুনর সংগ্রহ করবেন সে সকল ভাইরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে থায় পাঙ্কাশ মাসির সংগ্রহ করতে পারেন তাছাড়াও যদি আপনারা চান আমাদের নির্দিষ্ট ঠিকানায় এসে এগুলি সংগ্রহ করবেন সংগ্রহ করতে পারেন আর যদি বলেন হোম ডেলিভারি দিতে তাহলে আমাদের দক্ষ লেবার এবং নিজস্ব পরিবহন দ্বারা চব্বিশ ঘন্টার লাইফ টাইম সাপোর্টে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরাসরি সরবরাহ করা হবে তো দর্শক বিডিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে